জগন্নাথ দেবায় নমঃ। আজকের আপনারা বিষয়টি জেনেই গেছেন, সেটি হচ্ছে রথের দড়ি স্পর্শ করব কেন। সোজা রথে বা উল্টো রথে যদি রথের দড়ি স্পর্শ করা যায় তবে কি কি ঘটতে পারে এবার আপনারা দেখে নিন। শুরু করার আগে জানিয়ে রাখি, আপনাদের জন্য একটি ফ্রি সার্ভিস ব্যবস্থা চালু করা হয়েছে। সেই ফ্রি সার্ভিস ব্যবস্থা যারা পেতে চান তারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান। সেই কমেন্টে আপনারা দিবেন আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং করুন যে কোনো একটি প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিব যথারীতি আমি। একটি প্রশ্ন করবেন, বেশি প্রশ্ন করবেন না, তবে কিন্তু উত্তর দেওয়া একটু অসুবিধাই হয়ে যাবে। এবার শুরু করে দিই ভিডিওটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবে জানতে পারবেন স্পেশাল কিছু টিপস, যে টিপস রথযাত্রার দিন মানুন এবং নিজের ভাগ্যের চাকা ঘুরিয়ে নিন। সেই টিপসগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রথচক্র অগ্রগতির প্রতীক। এই দিন খুঁটি পূজা হয়ে থাকে। গৃহপ্রবেশের জন্য দিনটি খুবই শুভ, ওই জন্য অনেকে এই দিন গৃহপ্রবেশও করে থাকে। শুধু তাই নয়, এই দিন গঙ্গা স্নান করা হয়। গঙ্গা স্নান করলে অনেকটা পাপ ধুয়ে যায় এবং এই দিনটি শুভ হিসাবে পরিচিত। অনেকে এই দিন দুর্গাপুজোর কাঠামো পুজো করে থাকে। এই কাঠামো পুজো থেকে শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। রথের স্পর্শ করলে বা রথের দড়ি যদি আমরা স্পর্শ করি তবে স্বর্গপ্রাপ্তি ঘটে থাকে, এরকম মনে করেন সনাতনপন্থীরা। এছাড়াও জগন্নাথ দেবের দর্শনে পাপের মুক্তি ঘটে থাকে। যারা দড়ি স্পর্শ করতে পারবেন না তারা অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করুন। স্পেশাল টোটকা, রথের যে দড়ি আছে সেই দড়ি সামান্য অংশ কেটে নিন, কেটে সেই দড়ি দিয়ে বাঁধান তাবিজ বা কবচ এবং তা ধারণ করুন বাহুতে। এক বছর সুস্থ থাকুন। ধন্যবাদ।